আবারও তোমাদের সবাইকে ইএলবিতে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ম্যাথের টেকনিক দেখাবো কয়েকটা তোমাদেরকে আমি একদম একজাক্ট নিয়মটা শিখাবো যাতে তোমরা এটা রিলেটেড যে কোনো ম্যাথ আসলে পারো তো আমরা চলে যাচ্ছি এক নাম্বার সমস্যাটা থেকে এক নাম্বার সমস্যাটা যেটা আমি দিছি সেটা বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে আসছে এবং এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে সবগুলোই হ্যাঁ বহুপদী এবং বহুপদী সমীকরণ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিবা দেখলে তোমাদের কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হবে তো আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত মানে হচ্ছে যে এই সমীকরণের মূল দুইটাকে যদি আমরা আলফা বিটা ধরি তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটে স্কোয়ারের মান কত এ ধরনের অঙ্ক তোমরা অনেকগুলোই করছো আমার বিশ্বাস যারা এই চ্যাপ্টারটা করছিলা তারা অনেকগুলো অঙ্ক করছো বাট তারপরেও কিন্তু তোমরা অনেক সময় আটকায় যাও তো আমি সেটার সলিউশন দিব আজকে তো তোমরা যেটা আগে করবা সেটা হচ্ছে যে তোমরা সব সময় এই ইকুয়েশনটাকে মনে রাখবা এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়েল টু জিরো হ্যাঁ সাপোজ এটাই হচ্ছে যে আমাদের এই সমীকরণটা এই সমীকরণ দিয়ে দুনিয়াতে যত ধরনের দিঘাত বিশিষ্ট সমীকরণ আছে সবগুলোকে প্রকাশ করা যায় মানে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে তুমি প্রকাশ করতে পারবা হ্যাঁ এই যে এটা তাহলে আমি যদি এটার সাথে এটাকে তুলনা করি তাহলে এই যে এখানে এর জায়গায় দেওয়া আছে চার বিয়ের জায়গায় দেওয়া আছে দুই আর সি এর জায়গায় দেওয়া আছে হ্যাঁ তাহলে এটার এই দুইটাকে আমরা তুলনা করে লিখতে পারি এ ইকুয়াল টু ফোর বি ইকুয়াল টু টু আর সি ইকুয়াল টু ওয়ান হ্যাঁ এটা এখানে পাশে থাকুক হ্যাঁ এই ধরনের আরও যে কোনো ধরনের সমীকরণ দেওয়া থাকতে পারে যেমন সাপোজ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এটাও হতে পারে এটাওকে তুমি এটার সাথে তুলনা করে এ বি সি এর মান বের করতে পারো এখানে এ এর মান হচ্ছে যে এক হ্যাঁ এই সমীকরণে এর মান হচ্ছে এক অর্থাৎ এই ধরনের যত ধরনের যতগুলো দিঘাত সমীকরণ আছে সবগুলোকে তুমি এটা দিয়ে প্রকাশ করতে পারবা তো এই সমীকরণের দুইটা মূল থাকবে কারণ এক্সের উপরে স্কোয়ার আছে এক্সের ডিগ্রি হচ্ছে দুই হ্যাঁ তো যদি এক্সের উপরে দুই থাকে মানে পাওয়ার যদি দুই থাকে তাহলে বুঝতে হয় যে তার মূল আছে বা রুট দুটা মূল বা রুট দুইটা সো এটারও দুইটা মূল থাকবে তো আমি এই সমীকরণকে যদি সমাধান করতে পারি এটা কেউ পারবো এটা কেউ পারবো আমাকে যেটাই দেখ আমি সবগুলোই পারবো তো তাহলে এটার মূল দুইটাকে যদি আমরা আলফা বিটা ধরি সাপোজ এটার মূল দুইটাকে আমরা আলফা বিটা ধরলাম তখন দেখা যায় যে এগুলো হচ্ছে সহক আমরা জানি যে এগুলো হচ্ছে সহক এটা হচ্ছে চলক আবার এটা সহক এটাও চলক তো রুট দুইটা বা মূল দুইটা বিটা হলে তাহলে এই আলফা বিটার সাথে যেগুলো সহক অর্থাৎ এ বি সি এর একটা সম্পর্ক থাকে অর্থাৎ মূলের সাথে আলফা বিটার সাথে এখানকার যে এ বি সি অর্থাৎ এখানের জন্য হচ্ছে দুই চার একের আর এখানে হচ্ছে এক পাঁচ ছয়ের আর এখানে হচ্ছে এ বি সি এর হ্যাঁ এ সি এর একটা সম্পর্ক থাকে সম্পর্কটা কীরকম সম্পর্কটা হচ্ছে যে এর সাথে যদি বিটাকে গুণ করা হয় যোগ করা হয় অর্থাৎ মূল দুইটাকে যদি যোগ করা হয় তাহলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস ভি বাই এ যেখানে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা আর এখানে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা এখানে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা একইভাবে এই মূল দুইটাকে যদি গুণ করা হয় তাহলে হয় সি বাই এ যেখানে এখানে হচ্ছে সি এটা এটা এখানে হচ্ছে সি এটা এটা এখানে হচ্ছে সি এটা এটা ঠিক আছে তাহলে এই যে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সকল ধরনের অঙ্ক সহজ হয়ে যায় আবারও বলতেছি এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু সমীকরণের যে সহকগুলো অর্থাৎ সি এদের সাথে সি এর সাথে এই সমীকরণের যে দুইটা মূল আছে আলফা এবং বিজা এই মূলের সাথে বি সি এর একটা সম্পর্ক থাকে সম্পর্ক হচ্ছে মূল দুইটাকে যোগ করলে মাইনাস বি বাই আসবে আর মূল দুইটাকে গুণ করলে সি বাই এ আসবে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে একটা থাঁড়া মুখস্থ এর মতো সূত্রের মতো হ্যাঁ সূত্র যেরকম সেরকম সো আমরা এই সমীকরণের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি তাহলে এই সমীকরণের মূল দুইটাকেও যদি আমি আলফা বিটা ধরি তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আসবে মাইনাস বি বাই এ হ্যাঁ মাইনাস বি ডিভাইড বাই এ আগে একটা মাইনাস দিব তারপরে বি ডিভাইড বাই দিব হ্যাঁ বি হচ্ছে দুই এ হচ্ছে চার অর্থাৎ এখানে আমার আসতে আসছে মাইনাস হাফ এরপরে আমি দুইটাকে মূল দুইটার গুণফল যখন নিব তখন আসবে সি বাই এ তো আমি দেখতেছি সি হচ্ছে ওয়ান আর এ হচ্ছে ফোর তাহলে ওয়ান বাই ফোর হ্যাঁ কিন্তু আমাদেরকে কাছে প্রশ্নে কিন্তু আলফা প্লাস বিটা বা আলফা বিটা কোনোটাই জিজ্ঞেস করা না আমাদেরকে জিজ্ঞেস করছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত তো তোমরা যারা নাইন টেনে পড়ছিলা তারা নিশ্চয় এই সূত্রটা পড়ছিলা যে আলফা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু কত তোমরা পড়ছিলা যে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলে তোমরা পড়ছিলা পড়ছিলা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হ্যাঁ তোমরা নিশ্চয়ই এই ফর্মুলাটা পড়ছিলে আমি এখানে একটা অ্যাপ্লাই করে দিছি তো আমার তো এই মানটা দরকার এটার মান দরকার কিন্তু আমার কাছে এটাও আছে দেখো এটাও আছে হ্যাঁ এই যে এই দুইটা এখানে আছে সো আমি দুইটাকে বসে দিচ্ছি আমার একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস টু ইন্টু ওয়ান বাই ফোর বিকজ আমার আলফা ভিটামান হচ্ছে ওয়ান বাই ফোর হ্যাঁ এখানে কাজ করলে আসে ওয়ান বাই ফোর মাইনাস টু এবং ফোরে কাটা গেলে হাফ হয় আবার এখানে বিয়োগ করলে আসবে মাইনাস ওয়ান বাই ফোর সো তুমি তাকা বাজে অপশনে মাইনাস ওয়ান বাই ফোর আসে কিনা হ্যাঁ এই যে আছে সি অপশন সি হচ্ছে আমাদের আনসার তোমরা অবশ্যই খাতায় অঙ্কগুলো নোট করবা আমি যেভাবে বুঝাচ্ছি ঠিক এভাবে তাহলে তোমার কোনো না কোনো সময় যদি ভুলে যাও আবার তুমি ভিডিও দেখা ছাড়াই খাতাটা উল্টালেই কিন্তু পেয়ে যাচ্ছ ভিডিওটা বারবার দেখা কিন্তু উচিত হবে না বাট বিকজ তোমার সময় নষ্ট হবে খাতায় তুলে ফেললে তোমার মনে থাকবে অনেক দিন এবং আমি মনে করি যে কোনো ভিডিও তুমি যখন দেখবা তখন যদি সেটা এ ধরনের টিউটোরিয়াল হয় মানে অঙ্ক বা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি যেটাই হোক না কেন সেটা অবশ্যই খাতায় নোট ডাউন করবা হ্যাঁ তো আমরা দুই নম্বর প্রশ্ন চলে আসছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটা ধারা হ্যাঁ এটা জেনারেলি যারা ইন্টারমিডিয়েটে পড়ো তাদের হয়তো আসবে না বাট যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু আসবে হ্যাঁ সো আমরা এই ধারাটির মান বের করতে বলছে এই ধারাটির মান বের করতে বলছে তো দেখো ধারাটা আমি যদি লিখি আবার এখানে ওয়ান প্লাস জিজ্ঞেস করছে এটার মান কত আসলে এটার মান কত মান হচ্ছে এই ধারার যোগফল কত মানে লাস্টে এই ধারার যোগফল কত আসবে সামেশন কত হবে হ্যাঁ এখন তুমি দেখো প্রথমে হাফ ছিল তা সরি ওয়ান ছিল তারপর হাফ তারপর হচ্ছে ওয়ান বাই ফোর তারপর ওয়ান বাই এইট অর্থাৎ মান বরাবর কমতেছে হ্যাঁ ওয়ান থেকে কমতে 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 হয়তো এক সময় এর কাছাকাছি চলে যাবে জিরোয়ের কাছাকাছি চলে যাবে হ্যাঁ তো এই সমীকরণগুলোর ক্ষেত্রে একটা টেকনিক আমি তোমাদেরকে অবলম্বন করতে বলব টেকনিকটা কি একটু তোমরা দেখো যে এখানে কিন্তু ওয়ান আছে শুরুতে হ্যাঁ সো আমি লিখবো ওয়ান প্লাস এটা কিন্তু প্লাস এটা হচ্ছে যে আসলে পয়েন্ট টু ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে যে পয়েন্ট কত হতে পারে সাপোজ পয়েন্ট ওয়ান জিরোয়ের কাছাকাছি ওটা তো আরও কমবে হ্যাঁ আরও কমবে পয়েন্ট জিরো ফাইভ তারপর আরও কমবে পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপর আরও কমবে পয়েন্ট জিরো 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 ফাইভ দেখো এভাবে যেতে 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 কিন্তু এক সময় পয়েন্ট জিরো 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 ফাইভ এরকম কিছু একটা আসতে পারে হ্যাঁ বা এটা ওয়ান হ্যাঁ এটা ওয়ান এরকম কিছু আসতে পারে তোমরা কাজ করে দেখো নিশ্চয়ই কিছু একটা এরকম আসবে তুমি একটু চিন্তা করো তাহলে দেখো এই যে আমি যদি প্রথম তিনটাকে যোগ করি প্রথম তিনটাকে যদি যোগ করি তাহলে হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর এদেরকে সহ যদি আমি আরও যোগ করি তাহলে হয় এটা সহ নিলে হয় যে এতটুকু ওয়ান পয়েন্ট এইট ফাইভ হ্যাঁ এরপরে যেগুলো দেখো সেগুলো একদম কিন্তু ওই যে ঘরের এদিকে এদিকে পড়ে গেছে তুমি দেখো হ্যাঁ সো পরেরটা যদি আমি যোগ করি তাহলে হয় ওয়ান এরপরটা যদি করি যোগ করি আমি হয় ওয়ান পয়েন্ট নাইন জিরো ওয়ান হ্যাঁ সো দেখো তুমি মানে যতই পেছনে দিয়ে যাচ্ছে ততই কি ধারাটা মানে এ এদিকে যোগ হচ্ছে এদিকে ভেতরে দিয়ে কিন্তু যোগ হচ্ছে না হ্যাঁ তারপরে দেখো তুমি এটা যোগ করলে হয় ওয়ান পয়েন্ট নাইন জিরো ওয়ান জিরো ওয়ান হ্যাঁ অর্থাৎ এদিকে আসতেছে একটা নাম্বার বাট এদিকে কিন্তু আসতেছে না বাট তারপরে তুমি যখন একদম ইনফিনিট পর্যন্ত এরকম যোগ করতে থাকবা এক সময় এটা অ্যাকচুয়ালি টু এর কাছাকাছি চলে আসবে অ্যাকচুয়ালি কত আসবে টু এর কাছাকাছি আসবে সো তুমি এবার অপশনে দেখবা যে অপশনে টুয়ের কাছাকাছি কেউ আছে কি না হ্যাঁ আমরা অপশনগুলো তাকাই দেখো এটা টু এর কাছাকাছি পড়ে না অনেক ছোট এটা ওয়ান পয়েন্ট সামথিং তাও ছোটো এটা থেকে অ্যাটলিস্ট এটা থেকে ছোটো এটা থেকে বড়ো হতে হবে এটা তো হচ্ছে ইনফিনিটি তো জীবনেই হবে না সো আনসার হচ্ছে টু অপশনে কিন্তু টু দেওয়া আছে আনসার হচ্ছে টু এটা যদি মনে থাকে তোমাদের জন্য ভালো বাট যদি মনে না থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে সামেশন অফ ইনফিনিটি মানে ইনফিনিটি পর্যন্ত এই সিরিজের ইনফিনিটি পর্যন্ত কত সামেশন হবে সেটা হচ্ছে যে এ বাই ওয়ান মাইনাস আর করছিল তোমরা যেখানে আর হচ্ছে যে দুইটা পদের অনুপাত মানে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ বা তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ হ্যাঁ অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করো হ্যাঁ এই পদটাকে এটা দিয়ে ভাগ করো অথবা এটাকে এটা দিয়ে ভাগ করো অথবা এটাকে এটা দিয়ে ভাগ করো ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আর আর এ হচ্ছে প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ আমরা দেখতেছি এই ধারার বা সিরিজের প্রথম পদ হচ্ছে ওয়ান তারপর ওয়ান মাইনাস আর আর হচ্ছে যে এই যে এটাকে এটা এটা দিয়ে ভাগ করো অর্থাৎ ওয়ান বাই ফোরকে ওয়ান বাই টু দিয়ে ভাগ করো ভাগ করলে হাফ আসবে এবার তুমি কাজ করো ওয়ান বাই হাফ কাজ করলে আসে টু দেখো অঙ্কে আমরা যদি একদম সূত্র দিয়ে করি তাও কিন্তু টু আসে আবার যদি আমরা ওই যে কনসেপ্টটা আমি বলছি যে ইয়া করা ছাড়া অঙ্ক সূত্র সূত্র ছাড়া যেটা করার প্রসেস হ্যাঁ সেটা হচ্ছে যে এটা আগে যেটা দেখাচ্ছিলাম সেটা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিবা এই বইটি তাদের জন্য এটা হচ্ছে হালদা নামে হ্যাঁ হালদা এই ইউনিট নামে প্রকাশিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য লিখা এটা এবং এই বইটার ভেতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত পনেরো বছরের প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহকারে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আর হচ্ছে শুরুর দিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশন দেওয়া আছে যেটা প্রত্যেকটা বাসিটিতে কাজে লাগবে শর্টকাট সাজেশন দেওয়া আছে একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেওয়া আছে তো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা চাইলে সাজেশন পার্টের জন্য হলেও এই বইটা কালেক্ট করতে পারো বিকজ সেগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বরিশাল বিশ্ববিদ্যালয় কমন পড়বে হ্যাঁ বিকজ শুরুর দিকে যে সাজেশনগুলো সেগুলো খুব শর্টে আমি সুন্দর করে দিয়ে দিছি এই বইতে আর বাকি পার্টটাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে সো তোমরা এই বইটা পাচার থেকে কালেক্ট করতে পারো